আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা ডাকাতের মা গল্পটির লাইন ধরে বিষয়টি আলোচনা করব আশা করি এই মলম আলোচনাটি তোমাদের কাজে লাগবে আমরা ডাকাতের মা গল্পটি আগে পাঠ করেছি যার ফলে গল্পটি তো আমাদের জানা আমরা প্রথমে জেনে নিই ডাকাতের মা গল্পের লেখক সতীনাথ ভাদুরীর পরিচয় লেখক পরিচিতি একটু জেনে নিই তিনি একজন প্রথিত যশো সাহিত্যিক তিনি তৎকালীন বিহারের পূর্ণিয়ার ভট্টাবাজারে সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন পিতা ইন্দুভূষণের রাদিবাড়ি নদীর কৃষ্ণনগরে আঠারোশো সালে কর্মসূত্রে তিনি পুর চলে আসেন লেখকের পড়াশোনা এখানে শুরু উনিশশো সালে পাটনা সায়েন্স কলেজ থেকে তিনি আই পাস পাশ করে পাশ করে অর্থনীতিতে স্নাতক হন ওই বছরেই মাতা রাজবালা দেবের মৃত্যু হয় উনিশশো তিরিশ সালে অর্থনীতিতে এম এ পাশ করেন পরের বছরই পাটনা আইন কলেজ থেকে বিএল পাশ করেন এবং উনিশশো থেকে উনচল্লিশ সাল পর্যন্ত তিনি পূর্ণিয়ার কোর্টে ওকালতি পড়েন ওই সময় নানাবিধ সামাজিক সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়েন বলিপ্রথা ও মদের দোকান পিকেটিং আন্দোলন এর মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যচর্চা শুরু হত সময় থেকেই পিতা ইন্দুভূষণের নামে পূর্ণিয়াতে ইন্দুভূষণ সাধারণ পাঠাগার নামে একটি গ্রন্থাগার নির্মাণ করেন একদিকে যেমন বাংলা ম্যাগাজিন ক্লাব গঠন সাহিত্য পাঠ স্মরণশক্তি প্রতিযোগিতা সাহিত্য আড্ডা প্রভৃতি করছেন পূর্ণ উদ্যমে ঠিক তার পাশাপাশি রাজনৈতিক জীবনের সূচনা ঘটে গান্ধীবাদী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো সালে দ্বিতীয়বার কারাবাসকালীন সময়দার জাগরী উপন্যাস রচনার প্রস্তুতিকাল এই সারা জাগর্ণ উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে জাগরী উপন্যাসের জন্য বাংলা ভাষায় প্রথম রবীন্দ্র পুরস্কার পান তার অন্যান্য গ্রন্থগুলি চিত্রগুপ্তের ফাইল ঢোড়াই চরিত মানুষ তারপরে গণনায়ক সংকট চকাচকি পত্র বাবা ইত্যাদি উনিশশো থেকে পঞ্চাশ সালে প্যারিস ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেন সাহিত্য ভ্রমণ কাহিনী উনিশশো আটচল্লিশ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন কারণ কংগ্রেস দলে দুর্নীতি আর দলাদলি তার কাছে অসহ্য হয়ে উঠেছিল জনৈক গ্রামীণ কর্মীর প্রশ্নের উত্তরে অকপটি জানিয়েছিলেন কংগ্রেসের কাজ ছিল স্বাধীনতা লাভ এখন রাজকাজ ছাড়া অন্য কোনো কাজ নেই যার ফলে তিনি কংগ্রেস ত্যাগ করেছেন উনিশশো সালে তিরিশে মার্চ তার এবার আসি আমরা গল্পে ডাকাতের মা গল্পটি প্রথম প্রকাশিত হয় যুগান্তর পত্রিকার শারদীয় সংখ্যায় তেরোশো একষট্টি বঙ্গাব্দে এরপরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চকাচকি নামক নামক গল্পগ্রন্থে উক্ত গল্পটি গ্রন্থাগারে প্রকাশিত হয় তাই বলা হয় ডাকাতের মা গল্পটি সতীনাথ ভাদুরীর চকাচকি থেকে সংকলিত এই মা গল্পটি অসাধারণ এক সংবেদনশীল গল্প এই গল্পে লেখক আমাদের কোন নীতিকথায় পৌঁছে দেননি এই গল্পে আমরা এক চিরন্তন মাতৃত্বের পরিচয় পাই দেখি গল্পে আগে সে ছিল ডাকাতির বউ সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে এখানে লেখক আমাদের এক পরিচয় দিয়েছেন সৌখীর মায়ের পরিচয় দিয়েছেন এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর নিজস্ব কোনো পরিচয় থাকে না সাধারণত সে কখনো কারো কন্যা কখনো কারো বউ কখনো কারো মা এই হচ্ছে তার পরিচয় তার নিজের কোনো বাড়ি নেই প্রথমে সে বাপের বাড়ি তারপরে সে শ্বশুর বাড়ি ছেলের বাড়িতে থাকে নিজের কোনো বাড়িও নেই নিজের কোনো পরিচয় নেই তার কিন্তু এই নারীর এক চিরন্তন পরিচয় হচ্ছে তার মাতৃত্ব মেয়ে হিসেবে কেমন লেখক আমাদের এখানে জানান নেই সে বধু হিসেবে কেমন আমরা টুকরো টুকরো চিত্র হয়তো উল্লেখ পাই সেটা সেটা তো ছেলেকে কেন্দ্র করি কিন্তু সে যে মা এই মায়ের জন্য তার কোনো আলাদা পরিচয় দরকার হয় না শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সমস্ত ক্ষেত্রে এক এর কোনো এর কোনো বিকল্প নেই সমস্ত শ্রেণী নারীর মধ্যে যে মাতৃত্বের সন্তানের সুখের জন্য মা সব করতে পারে মায়ের অপত্য স্নেহ কখনো কখনো ছেলের দুঃখের বা সন্তানের দুঃখের কারণও হয়ে উঠতে পারে কিন্তু তিনি কখনো চান না জ্ঞানও তো তিনি কখনো চান না যে সন্তান অসুখী হোক সন্তান কষ্টে থাকুক সন্তান যন্ত্রণায় থাকুক তার কোনো অসম্মান হোক চান না অজান্তে হয়তো সে মা দ্বারা হয়ে যায় কিন্তু যখন হয় যদি সে মাকে কেন্দ্র করে হয় বা মায়ের দ্বারা হয় তখন আবার যে মায়ের যে যন্ত্রণাটা সে যন্ত্রণার কোনো সীমা পরিসীমা থাকে না আমরা গোটা গল্পের ছত্রে ছত্রে সেই মায়ের চিরন্তন যে মাতৃমূর্তি মাতৃত্বের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু আমরা গোটা তারপরে দেখি ডাকাতের মায়ের ঘুম কি না হলে চলে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে ডাকাতের মা এই ডাকাতি পেশাটা সখীর মায়ের কাছে খুব গর্বের তার স্বামী করেছে তার ছেলে করছে এবং তার মনে হয়েছে এটা তাদের হকের পেশা এই পেশার মধ্যে সে কোনো গর্হিত বিষয় দেখেনি আমাদের চোখে আমরা জানি যে ডাকাতি করা মহাপাপ কাজ কাজ অন্যায় আমরা কখনো বলবো না কেউ ডাকাতি আমরা বলেছি যে লেখক কোনো পৌঁছে বরং আমাদেরকে জানাতে চেয়েছেন যে মাতৃত্বের পরিচয় দিতে চেয়েছেন সে যে সর্বক্ষেত্রে এক হতে পারে সেই পরিচয়টাই এখানে বহন করেছে ডাকাতের মা তো সেই মায়ের ডাকাতের মায়ের ঘুম কিছুতেই গাঢ় হয় না কারণ কখন কি দরকার পড়ে রাত তাদের বিশেষ করে রাত বিরেতে তাদের কাজ অন্ধকারে তাদের কাজ তাদের কাজটাই হচ্ছে অন্ধকারের কাজ তারা অন্ধকার জগতের লোক সেই জন্য রাতের ঘুম তাদের গভীর হলে হয় না রাতের ঘুম তাদের সবসময় পাতলাই হতে হয় রাত দরজায় ঠোকা পড়ে অর্থাৎ সৌখী যদি ফিরে রাতে ফিরে তার দলের লোকেরা যদি কোনো কারণে আসে মানে যে যাই হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন সবটাই মূলত তাদের কাজটাই হচ্ছে অন্ধকারের কাজ এবং যেমন মানে অন্ধকার বলতে অন্ধকার জগৎ বলতে আমরা অন্যায় জগৎ বুঝি সে যেমন অন্ধকার জগতের কাজ তেমনি তাদের কাজটা হচ্ছে অন্ধকার রাতের কাজ এবং সবাই রাতের বেলাতে তাদের ঘরে যে ঠোঁকা দেয় সে ঠোঁকা দেওয়ার আরও একটা ইঙ্গিত আছে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির কথা এখানে বলেছে কারণ তারা সদা সর্বদা সতর্ক সতর্ক এই জন্য যে প্রশাসনের ভয় থাকে নানা মানুষের ভয় থাকে কখন তাদেরকে কে কিভাবে ধরে ফেলে সেই জন্য তারা সবসময় সতর্ক থাকে এমনকি নিজের বাড়িতে ঢোকার সময় তারা কিন্তু সহজে ঢুকতে পারে না ওই সতর্কতা অবলম্বন করার পরেই কিন্তু তারা ঘরে ফেরে তো বিভিন্ন ধরনের ঠোকার কথা বলেছে টক টক করে দু শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পরে আরো একবার হলে বুঝতে হবে যে সুখী নিজে বাড়ি ফিরল ছেলের আবার কড়া হুকুম তখনই দরজা খুলবে না হুট করে খবরদার দশবার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবে তারপর দরজা খুলবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে তাদের ঘরে ফেরার যে পদ্ধতি এবং সেখানে ছেলের করা হুকুম আছে যে শেষ হয়ে যেন না খুলে দেয় তারপরে যেন সে দশবার বার নিঃশ্বাস ফেলে ফেলার মতো সময়টুকু অপেক্ষা করে তারপর দরজা খুলে আরো কত রকমের টোকা মারবার রকম ফেরাছে কতবার হয়েছে কতবার বদলেছে কারণ স্বাভাবিক তারা বদলে ফেলে কারণ তাদের এই টোকা মারার পদ্ধতি যদি অন্যজন জেনে যায় তাহলে তাদের বিপদ আছে সেই রকম টোকা মেরে তারা দরজা খুলবে তাদের পরিবারের উপর নানা রকম অত্যাচার করবে নানাভাবে ব্ল্যাকমেইল করতে পারে যে তার স্বামী কোথায় আছে কিংবা তার ছেলে কোথায় আছে প্রশাসন বা পুলিশের লোকে এসেও করতে পারে যে তাদেরকে ধরিয়ে দিতে হবে রকম আশঙ্কাতেই নানাভাবেই বিশেষ করে ধরা পড়ার ভয়েই তারা কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারো মনে যখন পাপ ঠকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছন্ন রকম এখানে আমরা এক দিনকালের কথা পাচ্ছি দিনকালটা কেমন দুনিয়া বদলে গেছে মানুষের মধ্যে বিশ্বাস নেই আর মানুষ এখন মানুষের আর চুকে যায় এবং এই যে পরিবর্তনটা মানুষের প্রতি যে মানুষের বিশ্বাস নেই সেটা মাত্র শুধু ডাকাত দলের ক্ষেত্রে না সর্বোচ্চ এবং এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে নানা রকম রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক বদল সামাজিক বদল সামাজিক নিয়ম নীতির বদল অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছু এর জন্য দায়ী যে এক একমাত্রে শুধু ব্যক্তি মানুষ করছে এরকমটা না সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে থেকে যে সহজ সরল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আস্তে আস্তে আমরা দেখছি যে চলে যাচ্ছে মানুষ আর মানুষকে বিশ্বাস করতে পারছে না সবাই সবার আর তো আমরা দলের মধ্যেও দেখছি সেই অবিশ্বাসটা ঢুকে পড়েছে সে জন্য পুলিশ প্রশাসনকে তারা হয়তো কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারে কিন্তু দলের মধ্যে যদি মানে মূল যে জায়গাটা সেখানে যদি ঘুম ধরে যায় তাহলে সেটার দিক বিক্রি করে সেটা তো ভেঙে যাবেই সে কথা এখানে সখীর মা বলছে সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জীব কেটে ফেলেছিল পাঁচে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সে ভয়ে আর আজকাল দেখো সেকালের একটা ছবি দেখিয়ে সৌখীর মা একালের যে পরিবর্তন সেটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন লেখকই তুলে ধরেছেন যে সেখালে কিরকম ছিল সেকালে যে তার নিজের অঙ্গহানি হবে এবং জীবের মতো অঙ্গহানি জীবনে সে কথা বলতে পারবে না কিন্তু তবুও দলের কাউকে কোনো রকম বিপদে ফেলা যাবে না দলের কোনো ক্ষতি করা যাবে না এই যে বিশ্বাসের এই যে ডেডিকেশন দলের মধ্যে থেকে সেটা সেকালে ছিল কিন্তু বর্তমানে সেটা নেই নিজের চরমতম ক্ষতি করে দলকে বাঁচাতে পারে কিন্তু বর্তমানে আমাদের বর্তমান কালটা সম্পর্কে কি চিত্র দেখাচ্ছেন সৌখী জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না দলের নিয়ম হচ্ছে যে জেলে যাবে তার যে মাসহারাটা বা তার তার দল থেকে যে টাকাটা সেটা কিন্তু মাসে মাসে পাওয়া বাড়িতে দিয়ে যেতে হবে যে উপায়টাই হোক না কেন সেটা সবার জন্যই ভাগ হবে সে জেলেই থাকুক বা দলের মধ্যেই থাকুক তো সেই মতো হয়ে এত কাল কিন্তু এবারটা সখী জেলে গেছে পাঁচ বছরের জন্য গেছে তো পাঁচ বছরের মধ্যে দু বছর ঠিক টাকা দিয়েছে কিন্তু তৃতীয় বছর বাকি তিন বছর কিন্তু সে টাকাটা তারা দিচ্ছে না এখান থেকে বোঝা যায় যে দলের ভাঙনটা কিভাবে হয়েছে দলের মধ্যে ভাঙন ধরেছে আমাদের এখানে সুখীর মা সেই ইঙ্গিতই করছে যে এখন আর সে মাসে মাসে টাকা দেয় না এ কি কখনো হতে পারতো আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাটিকে একেবারে উঠে গেল দুনিয়া থেকে তার মায়ের মনে এই প্রশ্ন জাগছে যে সে তো খুবই অর্থের অনুটানের মধ্যে আছে খুবই কষ্টের মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে তো তাই তার মনে হচ্ছে যে তাদের দলের যে একটা নীতি ছিল সেই নীতি ভেঙে গেছে দল ভেঙে যাচ্ছে তো তাই মনে হচ্ছে যে কর্তব্য তাদের তো দলের কর্তব্য ছিল তাকে মাসে মাসে টাকাটা দিয়ে যাওয়া তো এই যে ন্যায় নীতি এই নীতিগুলো সব উঠে যাচ্ছে সেই প্রশ্নটা সৌখীর মা এখানে করেছে সখীর বাপ কতবার জেলে গিয়েছে সখীও তো এর আগে দুবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোক এর আগে এমন ব্যবহার করেনি সেই একই চিত্র যে আগে এই চিত্র ছিল না এই এইরকম পারে মাস না যেতেই টাকা সে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের একসঙ্গে এই যে চিত্রটা সৌকির মা মায়ের অভ্যস্ত মা অভ্যস্ত ছিল এই বিষয়টাতে যে ঘটনাতে কিন্তু হুট করে সেটা ভেঙে যাওয়াতে শকলিমা খুবই বিপদের মধ্যে পড়েছে খুবই অনটনের মধ্যে পড়েছে খুবই কষ্টের মধ্যে আছে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক মানে দলের লোকের কর্তব্য ছিল এটা যে কারণ এটাই তো তাদের সংসার এটাই তো তাদের পরিবার পরিবারের একই অপরের খবর নেবে খোঁজ নেবে কেউ তার বিপদ বিপদের পাশে থাকবে সাহায্য করবে এটাই তো পরিবারের নিয়ম তো ডাকাত দলেরও যে পরিবার তাদেরও নিয়ম হচ্ছে এটা কিন্তু এখন দেখছে যে না তাদের সেই সংসারটা চললো বা চললো না তা নিয়েও ডাকাত দলের কোনো মাথা ব্যথা নেই তারা কোনো খবরও নেয়নি এ থেকেই পরিষ্কার যে ডাকাত দলের মধ্যে কীভাবে ভাঙন ধরেছে তারা একে অন্যের পাশে থাকে না মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়েছে এটা কিন্তু সখীর মায়ের কথাতে আমরা বুঝি আগের বউমার শরীরটা ছিল ভালো সখীর এবারকার বউটা রোগা রোগা তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর আমরা এ থেকে বুঝতে পারি যে সখীর দুটো বিয়ে প্রথম বউমার সঙ্গে তার সংসার ভেঙেছে কিন্তু দ্বিতীয় বউমার ছেলে হয়েছে একটা দ্বিতীয় বৌমার শরীর অত ভালো না এবং ছেলে হওয়ার পর শরীর আরও ভেঙে গেছে তো যার ফলে সখী যখন একবার ধরা পড়ে তখন বউমার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বউকি বইকি কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপিয়ে দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তুকারি করতে সাহস করেনি কোনো দিন তারই কিনা দুবেলা ভাত জোটে না দেখো এখানে একটা সুন্দর চিত্র দেখাচ্ছে যে সৌখীর মা এই যে দুটো সৌখী দুটো বউ প্রথম বইয়ের শরীর ভালো দ্বিতীয় বউয়ের শরীর অতটা ভালো না রোগা রোগা বিশেষ করে ছেলে হওয়ার পর আরো ভেঙে গেছে আমরা সাধারণত জানি যা ঘটে আর কি যে শাশুড়ি এবং বৌমার মধ্যে যেন একটা সম্পর্ক থাকে কিন্তু এখানে আমরা কোথাও দেখলাম না সৌখীর মায়ের মধ্যে সেরকম কোনো রকম কথা বা উল্লেখ সখির মার মুখ থেকে প্রথম বৌমা সম্পর্কে যে উক্তি করছেন তার শরীরটা ভালোই এর মধ্যে একটা ইতিবাচক দিক আছে তিনি কোনো নেতিবাচক বা তার বিরুদ্ধে কোনো কথা বললেন না আবার দ্বিতীয় বউটা যে শরীর ভালো নেই তার জন্য তিনি কোনো অভিযোগ করলেন তার জন্য তার একটা সহানুভূতি প্রকাশ এক মায়ের মায়ের চরিত্র যে ঘুম হলে চলে মা সে তো জেগে থাকবে সন্তানের জন্য জেগে থাকবে মা সব করতে পারে সারাদিন সংসারের জন্য অগাধ পরিশ্রমও করতে পারে আবার সারা জেগেও থাকতে পারে এটা সে পারে করতে ডাকাতির মায়ের ঘুম পাতলা না হলে চলে না মানে এখানে মায়ের কথা বলেছেন মা কত কষ্ট করতে পারে সারা দিন ধরে সন্তানের জন্য কি না করতে পারেন সে চিত্রগুলো আমাদেরকে লেখক এখানে দেখাচ্ছেন তো এখানে আমরা দেখি সেই ইঙ্গিত দেখলাম যে সে যে একটা মা মা চিরন্তন মা যার ফলে শুধু তার সন্তানের প্রতি না সন্তানের যে বউ তাদের প্রতিও সন্তানের বউ তার ছেলের বইয়ের প্রতিও তো সে সমান সহানুভূতিশীল নাতির প্রতি তো বটেই তো সেই তার নাতি আজকে দুবেলা খেতে পায় না দলের যে ভাঙন সে ভাঙনের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে প্রশাসন পুলিশ প্রশাসন তার ছেলেকে সম্মান দিয়ে তার ছেলেকে ছেলের নামে ভয়ে কাঁপে অথচ দলের লোকেদের মধ্যে সেই ভয় নেই সেই বিশ্বাস নেই তারা তাদের সংসারটা ভেসে গেল তাদের কারণে দলের কারণেই ভেসে গেল অথচ তারা কেউ দেখলো না তার ছেলে দুবেলা খেতে পাচ্ছে না এই আক্ষেপ সৌখী মায়ের যাওয়ার মায় আর তিনি এই আক্ষেপটা করছেন এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নেই আমি বুড়ো মানুষ কোন রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খৈমুড়ি বেচে আসে তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাদিকের বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো দেখো তিনি জানেন যে এই অবস্থায় বৌমার ভালো খাবার ভালো পথ্য খুব দরকার বৌমা এবং নাতি দুজনের জন্যই তার পক্ষে কোনোভাবে সম্ভব নয় বৌমা কাজ করতে পারে না তারপর কি সম্ভাবনায় কাজ করা একটু তারপর বাচ্চা হচ্ছে তো সেজনে সে সে কখনো বলছে না যে বৌমা কেন কাজ করে না এই ধরনের কোনো অভিযোগ নেই বরং চরম সহানুভূতি যে সেই মা এবং তার সন্তানের এখন খুব ভালো খাবারের দরকার যেটা আমি দিতে পারছি না তাহলে সেটা সে কোথায় পেতে পারে সে তার বাপের বাড়ি পেতে পারে সেই জন্য তিনি তাদেরকে দুজনকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন যে সেখানে অন্তত ভালো খেয়ে পড়ে তারা থাকবে এই একটা তার কাছে খুব বড় সান্ত্বনা তাছাড়া গয়লা মেয়ে ঝি চাকরির কাজও তো আমরা করতে পারি না করলেই বা রাখত কে সখীর মা বউকে কি কেউ বিশ্বাস করে দেখো এখানে আর দুটো চিত্র একটা হচ্ছে গয়লা বাড়ির মেয়েদের একটা আলাদা সম্মান আছে সম্ভ্রম আছে যাতে করে তারা অন্যের বাড়িতে ঝি চাকরির কাজ করতে পারে না আবার পরিস্থিতি তাদের এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে এখন তারা ঝি চাকরির আমরা দেখছি না একবার যে ডাকাতের মা সে অসৎ উপায় অবলম্বন করছে বা অসৎ উপায় অবলম্বন করতে চাইছে সে কিন্তু সৎ উপায় অবলম্বন করতে চাইছে নিজের পেটের ভাত চালানোর জন্য পেট চালানোর জন্য তিনি সৎ উপায় অবলম্বন করতে চাইছে কিন্তু প্রথম কথা তার একটা মনে হচ্ছে যে গয়লা বাড়ির মেয়েদেরকে এই কাজ করা যায় না কিন্তু সেইটাকে তিনি ঝেড়ে ফেললেন পরিস্থিতির সঙ্গে তিনি অদ্ভুতভাবে মানিয়ে নিতে পারবেন মানিয়ে নিতে চাইছেন যে আমি করতে চাই কিন্তু করলেও কেউ দেবে না কারণ ডাকাতের মা বউকে কেউ কিন্তু বিশ্বাস করবে না খুব এবং তারা বংশ পরম্পরা ডাকাত তাদেরকে বিশ্ব সাধারণ মানুষের তাদেরকে বিশ্বাস করার কোনো কথাই নয় যার ফলে তারা বাড়িতে কিন্তু কাজটা পাবেও না যার ফলে সেখান থেকে উপায় করার পথ বন্ধ তো তাকে হলো বাপের বাড়িতে নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি তার খুবই ইচ্ছে তার যে ছেলে তার বউ এবং নাতি তার কাছে থাকবে তারা একসঙ্গে সংসার করবে এ তার কাছে খুবই আনন্দের কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বেয়ের দুটো মোষ আছে তবু বৌনাদিটার পেটে একটু একটু দুধ পড়ছে ওদের শরীরের দরকার দুধের অদ্ভুত এক মা যে তিনি নিজে খাবেন বলে একবার বলছেন না যে আমারও এটা দরকার ছিল আমি কেন খেতে পাচ্ছি না তার ওই বউ নাতির জন্য এখন খুব দরকার শুধু নাতির কথা বলছে না বৌমার জন্য বলছে যে তার শরীরেও কিন্তু এই দুধের দরকার এই পথ্যটার দরকার ভালো খাবারের দরকার তো তার বাবার বেআ দুটো মোষ আছে সেখান থেকে তারা দুধ পায় দুধ খায় এটা তার কাছে খুব আনন্দের বছর খানিক বাদেই তো সৌখী ছাড়া পাবে যেদিন তিনি কথা বলছেন সেদিন থেকে তার মনে হচ্ছে বছর খানিকের মধ্যেই সখী ছাড়া পাবে তার হিসাব মতো মানে এখনো কিছুদিন বাকি আছে তখন বউকে নিয়ে এসে উপর গয়না দিয়ে মুড়ে দেবে দেখিয়ে দেব পাড়ার লোকদের যে সৌখীর মায়ের নাতিপথের ভিকিরি নয় সখির যা আর্থিক অবস্থা কেমন সেটা প্রমাণ হবে বৌমাকে যখন রূপর গয়না দিয়ে মুড়ে সে বৌমাকে বাড়ি নিয়ে আসবে তখনই বুঝতে পারবে যে সুখীর আর্থিক অবস্থা ভালো এখানে ডাকাতির মা কিন্তু তার নিজস্ব যে আর্থিক অবস্থা জায়গায় তিনি সচেতন তিনি রূপর গয়নার কথা বলেছেন তিনি কিন্তু সোনা বা অন্যান্য কোনো মূল্যবান পাথর বা ধাতুর কথা তিনি বলেননি তার সামর্থ্য অনুযায়ী রূপটা শ্রেষ্ঠ ধাতু এবং তিনি তার কথায় বলেছেন যে দিয়ে মরে দেবে এবং সেটাও মূল্যবান তো সেটা হলেও পাড়ালোক বুঝবে যে নয় দলের ওই পদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এসব একলুসের লোকদের দলে না নিলেই হয় ওরা কি ডাকাত নামে যুগ্গি চোর ছিঁচকে চোর ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো তালপাতা পাতা সেপাই থতনির নিচে দুকাছে দাড়ি কালি ঝুলি মাখো আর মশালি হাতে নাও ওই রোগা পটকাটাকে দেখে কেউ ভয় পাবে কশ্মিন কালে এবার আর একটা চিত্র দেখি যেখানে বিশ্বাসভঙ্গ হয়েছে যেখানে দল ভাঙছে সেখানে কিন্তু সৌখীর মায়ের কোনো আস্থা নেই এবং তিনি চাইছেন যে সেই জায়গা থেকে তার ছেলে বেরিয়ে আসুক কিংবা তাদেরকে দলে না এবং তিনি গর্বিত যে তার ছেলে টাকা তার তার কোনো কোনো মধ্যে দ্বিধা নেই লজ্জা নেই কোনো সংকোচ নেই তিনি গর্বিত তার ছেলে ডাকাতে বলে এবং ছেলের যে চেহারা ছেলের যে ক্ষমতা সেটার জন্য তিনি যথেষ্ট গর্বিত তো এখানে যে ছেলেটি তাদের বাড়িতে টাকা দিতে আসতো তার যে চেহারা তালপাতা পাতা সে পায় বুঝতেই পারছি ভীষণ রোগা পটকা তাকে দেখে মানুষ কখনো ভয় পাবে না অর্থাৎ এতে কার একটা চিত্র আমরা পাই যে ডাকাতদের বৈশিষ্ট্য কেমন হতে হবে তাদের চেহারা তাদের চলন বলন তাদের কণ্ঠস্বর সমস্ত কিছু দেখে যেন সাধারণ মানুষ ভয় খায় খুব স্বাভাবিক ডাকাতকে আমরা আমরা সবাই সবাই ভয় ভয় পাই পাই সাধারণ মানুষ কারণ ডাকাত তো শুধু চুরি করে নিয়ে চলে যাবে না তাদের খুন করতে আহ বা নানা রকমের অসামাজিক কাজ করতে তাদের কোথাও বাধে না সেজন্য মানুষ তাদেরকে সবসময় ভয় পায় ভয় খায় তো তাদের চেহারার এমন অবস্থা হতে হবে যাতে সাধারণ মানুষ ভয় খায় এটা সখীর মা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই যে যে ছেলেটি আসে সে মুঠি ডাকার দলে যুগিও নাই অর্থাৎ তার একটা কোথাও ওই দলের প্রতি একটা অভিমানও আছে অভিযোগ এবং অভিমান দুটি মানে অভিমান থেকেই সেই অভিযোগগুলো যদি তারা টাকা দিয়ে যেত হয়তো এই অভিযোগগুলো হয়তো নাও উঠতে পারতো কিন্তু এখন এই অভিযোগগুলো উঠছে তার মায়ের ভিতরে সে অভিমান জমেছে অনেকটা অভিমান জমেছে সেখান থেকে তিনি বলছেন যে ওই দলে আর থাকার দরকার নেই কিংবা দলে যে যে ধরনের লোকেরা হয়েছে যারা আজকে এই বই রীতিটা করেছে তাদেরকে দল থেকে বাদ দিতে ঘুম আর আসতে চায় না রোজ রাতে এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো ঘুম হয় না শীতের দিনে একবার সুখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মেরেছিল মাকে বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব বাপের ব্যাটা তাই মেজা যেমন কড়া আপাতমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে একটা বকুনি দেওয়া লোক পর্যন্ত নেই বাড়িতে গেল পাঁচ বছরের মধ্যে একই কম দুঃখের কথা এখানে সৌখীর মায়ের আর এক মাতৃতে পরিচয় পাই আমরা সখির মা আপাতমস্তক শীতের দিনে যদি কম্বল মুড়ি দিয়ে না শুই তাহলে ঘুম আসতে চায় না তো এরকমই কোন এক রাত দুপুরে নাক মুখ ঢেকে শোয়ার দরুন সে সৌখীর টোকার সাড়াও পায়নি এবং যার ফলে সুস্মকি তাকে ভীষণ মার মেরেছিল এবং হুমকি দিয়েছিল পরে যদি কোনো দিন আবার এরকমটা হয় তাহলে সে তাকে একেবারে ফোন করে ফেলবে এই যে আমরা একটা দৃশ্য দেখছি এই দৃশ্যটা আমাদের কাছে পরিচিত নয় বা আমরা অভ্যস্ত নই বা এটা আমাদের কাছে একটা গর্হিত অপরাধ সন্তান মাকে মারবে এটা একটা গর্হিত অপরাধ অন্যায় ভীষণ রকম অন্যায় পাপ বলা যায় কিন্তু এই যে সৌখী বা সৌখীর মা তারা যে সমাজে বাস করে বা যে সমাজে বিলং করে সেখানে এটা খুব স্বাভাবিক মানে এটা দিয়ে ওরা অভ্যস্ত ছোটোবেলা থেকে সৌখী দেখে এসেছে যে বাবা তার মাকে মেরেছে কিংবা সন্তান তার মাকে মারে সন্তান যখন উপার্জন করতে শুরু করে কিংবা সন্তান যখন বাড়ির কর্তা হয়ে যায় তখন সে মাকে মারে এটাতে তারা অভ্যস্ত সৌখীর মা অভ্যস্ত যার ফলে সৌখীর মায়ের মনেও কিছু মনে হয় না যে কেন তার সন্তান তাকে আচরণ করে এনে কারোর মধ্যেই কোনো রকম দ্বিধা বা দন্ত নেই তার মানে এটা নয় যে সৌখি তার মাকে ভালোবাসে না শ্রদ্ধা করে না এটা একেবারে নয় পরবর্তীতে আমরা ঘটনা পরম্পরা দেখব সৌখির মায়ের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে তার মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে কিন্তু এই চিত্রগুলো ওই সমাজের মধ্যে খুব স্বাভাবিক যার ফলে কেউ কিছু করে না মধ্যে আসে না মাও নিয়ে তো সৌখীর মা এই যে কম্বল মুড়িতে সর অভ্যেস যার জন্য সে ছেলের কাছে মার খাচ্ছে অথচ এই ছেলেই যখন বাড়িতে নেই জেলে গেছে পাঁচ বছরের জন্য এবং সৌখীর মা জানে যে এই পাঁচ বছর সে ফিরবে না তারপরেও কিন্তু সখির মা একদিনও সে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়নি নাক মুখ ঢেকে ঘুমায়নি কারণ এই হলো আর এক মাতৃত্বের পরিচয় যে ছেলে কখন ফিরবে কিংবা ছেলের আশায় সে দিন গুনছে যে কখন ওইরকম রাত বিড়েতে টোকা পড়বে কি হবে যার ফলে একটা দিনও কিন্তু সে শুতে পারিনি তার ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে সে অস্থিরতার জন্য কিন্তু সে একদিনও ছেলে বকুনি দিচ্ছে না যার জন্য সেটা তার কাছে একটা অস্বস্তি বটে যে আসলে ছেলে বকুনি দিচ্ছে না বলে অস্বস্তি নয় ছেলে যে বাড়িতে নেই তার অনুপস্থিতি এটাই তার কাছে কষ্টের এটাই তার কাছে যন্ত্রণার এবং সেটাই সেভাবে প্রকাশ করছে যে বাড়িতে একটা লোক পর্যন্ত নিয়ে যে আমাকে বকতে পারে এই মায়ের একটা চিরন্তন রূপ দেখি আমরা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শৈনি পাঁচ বছরের মধ্যে আমরা এই কথায় বলছি যে ছেলের কথা ভেবে সে অস্থির হয়ে থাকে সব সময় যে ছেলে নেই বাড়িতে বাড়িটা পুরো ফাঁকা শূন্য এবং কখন ফিরতে পারে ফিরে তার যে টোকার আওয়াজ না পেয়ে সে কোথায় যাবে কি করবে কিংবা মাকে বকবে বা বকবে না যাই করবো বাকাটা তোর বকুনি খেতে তার কোনো অসুবিধা নেই কিন্তু তার ওই অস্থিরতা কাজ করেছে ছেলে নেই সে অভাব বোধটা সে অনুভব করেছে যার ফলে সে কোনোদিনই কিন্তু ওই নাক থেকে শুতে পারেনি যে দর ছেলে টোকা পেলেই সে সাথে সাথে দরজা খুলবে ছেলের সঙ্গে তার সাক্ষাৎ হবে এই অনুভূতি তার মধ্যে কাজ করেছিল বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো গন্ধকুকুল কিংবা শিয়াল টায়াল হবে বোধহয় কে খেতে যে এরা আসে বোঝা দেয় শীতের রাত রাত তখন নটার মতো হবে এই রাতে এই সব কথা ভাবতে ভাবতে সখীর মা শুনতে পায় বাইরে কিসের শব্দ প্রথমে ভেবেছিল গন্ধকুকুল কিংবা শিয়াল টিয়াল হবে কোথায় গন্ধকুকুল মধ্যে খট্টাস বা বিজি জাতীয় মাংসাসী জন্তু যার নাভির কাছে এক প্রকার গন্ধদ্রব্য থাকে তারা বোধহয় কিছু খেতে এসেছে সৌখীর মা মনে করে কিন্তু কেন আসে সে বোঝে না কারণ তাদের বাড়িতে তো খাবার কিছু নেই তাই সে বুঝতে পারে না যে তারা কেন আসে বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত এই কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো এরা আগের বার জেল থেকে এনেছিল সে কি আজকের কথা সৌখীর মায়ের বয়স হয়েছে শরীরের জোর কমেছে আগে একটা কম্বলে তার শীত কেটে যেত কিন্তু এখন আর সেই শীত বাজার কাটে না কম্বলখানা অনেক পুরানো সুখী আগের বারে এর আগের বারে যখন জেলে গিয়েছিল তখন সে কম্বলখানা এনেছিল কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে টক টক করে টোকা পড়ার মতো শব্দও যেন কানে এলো টিকটিকির ডাক বোধ হয় হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে টিকটিকিটা শুধু খুনছুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্যে টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়ল না তাহলে টিকটিকি না তো আওয়াজটা ক্ষণক্ষণে টিনের কপাটির উপর টোকা মারবার শব্দ ওই রাতে বুড়ির ঘুম আসছে না নানা কথা তার স্মৃতিতে ভিড় করছে কম্বলখানার বয়স কত হবে ভাবতে গিয়ে বাধা পাই টকটক করে দরজায় আওয়াজ হয় সে ভাবে তারা এই দুর্দিনে টিকটিকিটা তাকে আওয়াজ করে বিদ্রুপ করছে বিখ্যাত প্রবাদ এই হচ্ছে যে যখন বেকায়দায় পড়ে বা দুরবস্থার মধ্যে পড়ে তখন নগন্য ব্যক্তিও তাকে অবহেলা বা তুচ্ছতা ছিল করে তো এখানে সুখীর মা সেটাই বোঝাতে চেয়েছে যে সে একজন ক্ষমতাবান ডাকাতের মা এবং সে আজকে বেকায়দায় পড়েছে বলে টিকটিকিও তাকে বিদ্রোহ করছে এবং সেটা বোঝাতে কি আমাদের এই প্রবাদটি ব্যবহার করেছেন লেখক টোকার আওয়াজটা বারবার হতেই থাকলো এতে বুড়ি বুঝলো যে এটা টিকটিকির কাজ নাই সত্যি সত্যি টিনের কপাটে টোকা পড়ছে গল্পটা অনেকটা বড় তোমাদের সুবিধার্থেই পুরো গল্প আমরা একদিনে পড়বো না পার্টলি পড়ব আজকে এই পর্যন্ত থাক একদিনে পুরো গল্পটা পড়াটাও ঠিক হবে না সেজন্য আমরা পরের পর্বে বাকি অংশ নিয়ে আসব আজ এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকেও পরের পর্বেই বাকি অংশটুকু আনছি